প্রথমবারের মতো দেশে তৈরি হলো করোনা প্রতিরোধক কাপড় যা দিয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক পিপিইউ সহ তৈরি করা যাবে ব্যবহার্য যে কোনো পোশাক। বিশ্ব প্রথমবারের মতো বিশেষায়িত এমন পোশাক বাজারে আনতে যাচ্ছে বাংলাদেশের জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স। সংশ্লিষ্টদের দাবি শুধু করোনায় নয় যে কোনো ভাইরাস প্রতিরোধে কাজ করবে বিশেষায়িত এই কাপড়। আরও জানাচ্ছেন শেখ হারুন। গোটা বিশ্ব এখন করোনা ভাইরাস নিয়ে সংকটে, প্রতিদিন এতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে হাজারো মানুষ। প্রতিষেধক আবিষ্কারে হিমশিম খাচ্ছে প্রভাবশালী বিভিন্ন দেশ। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের অভাবে হুমকিতে চিকিৎসা সেবা। ঠিক এমনই সময় করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশে তৈরি হলো বিশেষ কাপড়। ভাইরাসের সংস্পর্শে এলেও দুই মিনিটেই প্রায় শতভাগ জীবাণুমুক্ত হবে এই কাপড়। এটি বাজারে এনেছে বস্ত্র খাতের অন্যতম প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড। বৃহস্পতিবার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেওয়া হয়। এখানে কোভিড-19 এর একটি ড্রপলেট যদি পড়ে, যখন আপনি প্রিন্টার শার্টটা পরে আছেন, সেই কোভিড-19 ভাইরাসটা 2 মিনিট পর্যন্ত এই শার্টের উপরে বেঁচে থাকবে, তারপর এটা অটোমেটিক্যালি ডিমোলিশ হয়ে যাবে। দেশের প্রয়োজনে এ ধরনের ফেব্রিক্স তৈরি হলেও বিদেশেও রপ্তানি করা যাবে। এরই মধ্যে মিলেছে আন্তর্জাতিকভাবে মানসনদের স্বীকৃতিও। এরই ভেতরে ইউএসএ এবং ইউরোপ থেকে আমরা যে পরিমাণ সাড়া পাচ্ছি। ভাইরাস প্রতিরোধে এই কাপড় প্রায় শতভাগ নিরাপত্তা দিলেও 20 থেকে 30 বার ওয়াশ করা যাবে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলাদেশের কোম্পানিটির অঙ্গ প্রতিষ্ঠান ব্লু জিন্সে এই কাপড়ের তৈরি পোশাক পাওয়া যাবে। লোকাল মার্কেটে ব্লু জিন্স নামে আমাদের একটা ব্র্যান্ড আছে, এই ব্লু জিন্স থেকে লোকাল মার্কেটে আপনি এগুলো শার্ট, প্যান্ট, পিপিই এবং মাস্ক পাবেন। তবে এটা মার্কেটে আসতে আমাদের 1 মাস সময় লাগবে। সব ধরনের পোশাক তৈরিতে ব্যবহার করা যাবে এই কাপড়। তবে বিশেষায়িত হয় এটি দিয়ে তৈরি পোশাকের মূল্য তুলনামূলক বেশিই হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শেখ হারুন, বৈশাখী সংবাদ, ঢাকা।